প্রয়োজন, একেবারে সহজ সরল ভাবে প্রয়োজন একটি সুন্দর মনের মানুষ। তাই কবিগুরু বলেছেন, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। স্বাধীনতার স্বাদ বুঝতে হলে সুন্দর মনের মানুষ যদি হতে না পারি, তাহলে স্বাধীনতার মর্মার্থ অন্তরে জাগরিত না হলে আমি স্বাধীন নাকি আপনি স্বাধীন, নাকি আপনি স্বাধীন নাকি আমি স্বাধীন, এই সিদ্ধান্তটা কে দেবে? তাই বেশি কথা বলার সুযোগ নেই। আজকে যিনি বরেণ্য প্রধান অতিথি এসেছেন, তিনি অনেক গুণে গুণান্বিত দীপ্তিমান মনীষা। তিনি ইতিমধ্যে 200-র অধিক যে মননশীল গ্রন্থ, যেটা দিয়ে আমার আপনার অধিকার আদায় করতে সক্ষম হব, সেই বিষয়ে তার গুরুদার লেখনী আমাদের ব্যক্তিগত জীবনে নয়, জাতীয় জীবনে আন্তর্জাতিক জীবনে একটা সম্পদ হিসাবে, অনন্য সম্পদ হিসাবে কাজে লাগবে। তো সেই মনীষার সান্নিধ্য আমরা পেয়ে আজকে আমরা ঋদ্ধ হয়েছি। আজকের সভার সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ সবাইকে আমার মৈত্রীময় শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। আমি শুধু কয়েকটি কথা বলে শেষ করব, দুটো শব্দ দিয়ে বলি, একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে ব্যক্তি। বৃত্ত হচ্ছে আত্মকেন্দ্রিক, আত্মসুখ আত্মভোগ আত্মপ্রতিষ্ঠা, নিজের চিন্তা ভাবনা ছাড়া পাশের ব্যক্তির চিন্তায় তিনি নিজেকে নিমগ্ন করতে পারে না, তাই তিনি পারিবারিকভাবে গ্রহণযোগ্যতা হারায়। সাংগঠনিক বা জাতীয়ভাবে তার আহ্বান আসে কিনা আপনারা নিজেকে আত্মজিজ্ঞাসা করুন। তাহলে এখন কি বৃত্তে থাকবেন নাকি ব্যক্তিতে যাবেন? সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বৃত্তকে ছাড়িয়ে ব্যক্তিতে যাওয়া। যে ব্যক্তিতে যেতে হলে কি কি গুণের দরকার? প্রথম গুণ হচ্ছে সৃজনশীল মেধা, দ্বিতীয় হচ্ছে দূরদৃষ্টি, তৃতীয় হচ্ছে উপস্থিত বুদ্ধি, চতুর্থ হচ্ছে রুচিশীল পরিকল্পনা, পঞ্চম হচ্ছে ধৈর্যশীলতা, ষষ্ঠ হচ্ছে ক্ষমাগুণ, সপ্তম হচ্ছে ত্যাগ ও মহিমা। ত্যাগ মানে বস্তু ত্যাগ নয়, মনের অশুভ চিন্তাকে পরিহার করা, আত্মশুদ্ধি আত্মদর্শন সম্যক জ্ঞানের মধ্যে দিয়ে নিজেকে যেমন এনলাইটেনমেন্ট করা যায়, পরিবারকে সে আলোতে দীপ্তিমান করতে পারলে প্রতিবেশী সে আলোর সন্ধ্যায় দীপ্তিমান হয়ে আপনার আদর্শের উত্তরসূরি হবে, তখন স্বদেশ প্রেম স্বজাতি প্রেমে যখন জেগে যাবেন তখনই বলতে পারবেন মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি। তাহলে আমরা যদি সেই সহানুভূতির উদারত্বটা প্রসারিত করি, হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব সংঘাত কোথাও থাকবে বলে মনে হয় না। তাই আজকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা কর্মময় জীবনে, সংসারময় জীবনে, সামাজিক সাংগঠনিক জীবনে কর্মব্যস্ত থাকা সত্ত্বেও বহুমুখী প্রতিভার উজ্জ্বলতম দৃষ্টান্ত রেখে গেছেন, তাদেরকে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন হ্যাঁ যে সম্মাননা ব্যবস্থা করেছেন, আয়োজকদেরকে আমি ধন্যবাদ দিতে রাখি। বিহার বিশ্ববিদ্যালয় যেখানে 84 সিদ্ধাচার্যগণ চৈত্য গীতে রচনা করেছেন, ডক্টর শহীদুল্লাহ থেকে শুরু করে ভাষাবিদেরা কি বলেছেন, চৈত্য গীত বাংলা ভাষার আদি গ্রন্থ হচ্ছে চৈত্য গীত। তা আমরা এর উত্তরাধিকারী কিনা বলেন, আমরাই তার গর্বে গর্বিত কিনা বলেন, এই যে যদি বুঝতে না পারি তাহলে আমরা কি করতে পারি বলেন না? হ্যাঁ, তাই আমি আপনার জানাবো যারা তরুণ তরুণী এবং দুইজন হ্যাঁ শিল্পী যে গান পরিবেশন করেছেন হ্যাঁ তরুণ হিসাবে সবাইকে মাতিয়ে তুলেছেন কিনা বলেন, প্রধান অতিথির অন্তরে ঠাই পেয়ে গেছেন কিনা বলেন, তো তারা দুজন যদি হতে পারে, এই দুজনকে ভিত্তি করে আমরা 18 কোটি মানুষ থেকে 18 জন যদি হয়ে যায়, তখন ঘুরে দাঁড়াবে জাতির জনকের আদর্শ রক্ষার ক্ষেত্রে বুলন দিতে হবে নাকি আরো শত দ্বারাই মহিমান্বিত হবে বলেন। আমরা কিন্তু স্বীকৃতি দিইনি, 7ই মার্চের ভাষণ
আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে, বলো না। হ্যাঁ, নিজের ঘরে নিজের কোন সুকৃতি কেমন সুনাম নেই, কিন্তু পরে যখন আমাদেরকে মূল্যায়ন করে তখন আমাদের চেতনা আসে। রবীন্দ্রনাথকে নোবেল দিয়েছিলেন তারা কেমন, কিন্তু বাঙালি জাতি তাকে চিনেনি। তো বঙ্গবন্ধুকে এখন চিনিনি বিজয় যারা কবর দেওয়ার জন্য নিয়ে গেছে তারা জীবিত অবস্থায় ফেরত দিয়েছে, যাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে তারাই আত্মঘাতী বাঙালি হিসাবে আমাদেরকে কি করেছে, কলঙ্কিত করেছে কিনা বলেন। ভিয়েতনাম কোথায় ছিল, কোথায় এসেছে, কাদের সাথে যুদ্ধ করেছে, ভুলে গেছেন? জাপানের কথা উঠে এসেছে, আমি ওইদিকে যাচ্ছি না। এখান থেকে যদি আমরা সংশোধিত না হই তাহলে আমরা বীরের জাতি, মুখের কথা হবে অন্তরের কথা হবে না। তাই অন্তরকে প্রসারিত করেন, হৃদয়ের মধ্যে সেটা গেঁথে নেওয়ার চেষ্টা করেন। কি সম্মাননা দিয়েছে, কি সার্টিফিকেট দিয়েছে সেটা বড় কথা নয়, আমরা যে বিভিন্ন দৃষ্টিকের মানুষ কেমন এক জায়গায় সমবেত হয়ে সুন্দর চিন্তা ভাবনা অন্তরে জাগরিত করার জন্য সুযোগ করে দিয়েছেন, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে সেটাই ভাবুন। অনেক কথা বলার থাকলেও অন্যদিন বলবো।